তো দর্শক, আজকে চলে আসলাম রাজশাহী জেলার দুর্গাপুর হাটে। আমরা এখান থেকে জানবো আজকে সবজির বাজার দাম, আজকে সবজি কাঁচা সবজি কেমন দামে বেচা কেনা হচ্ছে রাজশাহী দুর্গাপুর হাট থেকে। আজকে সর্বপ্রথম থেকেই আমরা আজকে কিছু বেগুনের দামটা জেনে নিই। আজকে এখানে আছি বেগুনের বাজারে, সরাসরি পাইকারি বাজারে। এটা কয় কেজি ভাই, কী দাম বলছে বেগুন আজকে? বাজার একটু কমছে নাকি? একটু কমে গেছে হয়তো, এখন আস্তে আস্তে কিছুটা কমবে খরা শুরু হলে। আমরা আজকে বাজারে দেখছি এটা সর্বোচ্চ এত দাম চাইলে কি দাম বলবো রে ভাই, 50 টাকা দিবেন ভাইটা? কি দাম আছে? 3200 টাকা, কিছুটা কমছে, মানে মূল করে এসে 400-500 টাকা কমেছে আপনার বেগুনের বাজার। আমরা এ পাশ থেকে আজকে পটলের দামটা দেখি, তো কেমন দাম? কী দাম বললো চাচা? 1400-1500। তো গতকালকে চাইতে আমরা দেখছি আজকে পটল বাজারও কিছুটা কম। এটা কত বলছে চাচা? 1600-1700 যদি ভালো মানের পটল হয় কিছু ভালো দাম। তো আমরা এ পাশ দিয়ে একটু পেঁপে বাজারে চলে যাচ্ছি। আজকে ভাই কার পেঁপে ভাই, কি ক্যারেট হিসেবে বেচে কিনা হলো? কত করে ক্যারেট হিসেবে কত বেচলেন? ক্যারেট 480 টাকা। তবে পেঁপের সাইজ গুলো খুব সুন্দর, 480 টাকা করে বেচে কিনা করছে। এখানে সাইজের উপর মানে কিছু চারা গাছের পেঁপে আছে, আর কিছু দেখা যায় বড় গাছের পেঁপে গুলোর সাইজ আপনার কালার কম হয়, তো দেখা যাচ্ছে ওটা 50-100 দামে কমে বেচে কিনা। ভাই বেচে কিনা হয়ে গেছে? না। কত করে দাম হচ্ছে আজকে? কত করে দাম বলছে কারে আজকে? পিপিতে দাম কম আজকে, একটু বাজার কম। কত বলছে আজকে দাম? বলে নি এখনো দরদাম হয়নি, ওই মাত্র হাটে আসছে, বাজারে এখনো দরদাম হয়নি। এখানে দেখি দাম কত বেচেছেন ভাই? 40 টাকা। 40 টাকা পিস কুমড়ো বিক্রি হয়ে গেছে, তা বলে দাম কম হয়ে গেছে? যাই কিনে খাইছে আচ্ছা তাই দাম বুঝে নাকি? পেঁপে আপনার কত করে বিক্রি করলেন? 500 টাকা ক্যারেট বেচছে। তো পিঁপের দানাগুলো একটু বড় বড় সাইজের, তো আমরা দেখছি এটা 500 টাকা ক্যারেট বিক্রি হয়েছে, 3 ক্যারেট 1500 টাকা দিয়ে। তো দর্শক, আমরা এখানে একটু কাঁচা মরিচের দামটা জেনে নিই আজকে বাজার থেকে। কি দাম বললো ভাই? যা 210-20 কাঁচা মরিচ আজকে বেচে কিনা হচ্ছে আমরা দেখছি পাইকারি বাজার থেকে। তো দর্শক, আমরা আজকে এই পাশ দিয়ে একটু কচু বাজারে চলে আসলাম, পাইকারি বাজার। ভাই কি দাম বললো কচু আজকে? 1800-2000 টাকা পর্যন্ত বাজার আছে। কি দাম নেবেন? দাম দেবো 1600 টাকা মূল্য। কম নাই? কম নাই। এটা 1600 হলে দিতে চাইবে, আর আমাকে বলেন 1800-2000। আমি তো ওনার সাইজ দেখবো, খালি তো আপনার নাই বাজারে, আপনার বললেন না যে আমি ওটাই জিজ্ঞাসি যাই হোক, আমারটা 1600 দিতে চান? আপনারটা 1600 দিতে চাইছি।
তো হয়তো যেটা বাজারে বেচে কিনা হচ্ছে কিছু সাইজ ভালো আছে কি 1800 কম দিবেন না নাকি 1800 বেচে কিনা হচ্ছে 1800 বেচে কিনা ভালো গুলো 1800 বিক্রি হচ্ছে ভালো গুলো 1800 বেচে কিনা 1800 টাই বাজে আমরা এই পাশে করলা দেখছি হ্যালো এই করলার কেমন দাম বলছে আজকে 2100 আজকে 2000 থেকে 2100 টাকা পর্যন্ত সবজি দাম কিছুটা করে কমছে হ্যাঁ একটু কমছে আস্তে আস্তে কিছুটা করে কমা শুরু হয়েছে ভাই বড় দাম বড় গুলো কি দাম হচ্ছে 1500 1600 1700 1800 ঠিক1800 1900 বেচে কিনা হয়েছে প্রচুর ওগুলা কি ছোট দাম হতো একটু বড় দাম বড় দাম আজকে 1600 থেকে 1800 পর্যন্ত বাজার আছে ভাই করলা কত বললো বললা 1800 1900 1600 বলতেছে কেউ হাটে তো ব্যবসায়ী একটা থাকে না অনেক থাকে একক জনের টার্গেট একক রকম আছে কি খাচ্ছে না ভাইজান ভাই ধুমা লিখছে না তো 20 টাকা কেজি দিতেছে ঢাকা 100 টাকা কেজি দেখাচ্ছে তোর গাড়ি এখানে যদি কম হয় ঢাকা তো কমবে এখানে খরচ পাতে দিয়ে ঢাকার হিসাব আর আমার রাজশাহীর হিসাব এক করলে হয় না কখনো এখানে তার মধ্যে আছে এর মধ্যে আছে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা 10-20-25 সবসময় বেশি বেচা করে তাদের ধরা পাকাও হয় সবাই তো আর হাতের পাশ আঙুল তো সমান নয় ব্যবসায়ীদের মতো একই সিস্টেম আজকে বাজারে দাম হচ্ছে কত ভাই আজকে বাজারে মাত্র 20 টাকা 22 টাকা 20-22 টাকা পাইকারি বাজারে দাম তাহলে কি অনেক দাম কমছে তো অনেক দাম কম 50 টাকা আজকে 22-22 যেগুলোর বাজার ছিল 50 টাকা 50-55 এটা কি দাম হইছে এটা কত বলছে এটা 22 বলছে এটা 22 টাকা তো দর্শক আজকে বাজারে আমরা প্রত্যেকটা বাজারে সবজির দাম দেখছি কিছুটা করে কমেছে তবে এখানে ধূমের দামটা দেখছি একটু বেশি কমেছে কারণ প্রায় অর্ধেক দাম হয়ে গেছে অর্ধেকও না এখানে দেখছি কাঁকড়ো ভাই কি দাম বললো কি দাম হচ্ছে আজকে দাম 30 টাকা 30 টাকা কেজি দাম হচ্ছে আগে কতদিন 60 টাকা করে গেল এটাও কি একই দাম না কত হইছে 30 টাকা দাম হচ্ছে আমরা এখানে দেখছি দুইটা কাঁকড়ো দেখলাম দুইটা 30 টাকা কেজিতে আজকে দাম হচ্ছে গত সপ্তাহে কি দাম ছিল গত হাটে 60 টাকা 60 টাকা আজকে 30 অর্ধেক প্রায় অর্ধেক বাজার কম আস্তে আস্তে সবজির দামটা এখন কমা শুরু হবে দেখি বেটি একটু চাচা তরই কত হচ্ছে 40 টাকা কেজি দাম বলছে দেন নাই তো 40 টাকা কেজি তরের দাম হয়েছে তো উনি বিক্রি করেন খুব ভালো মানের তরই ভাই এইমাত্র হাটে আসছে না দাম হয়েছে এইমাত্র হাটে আসছে এইমাত্র আসছে সব কুমোর কত পিস নিয়েছে বলা নাই তো এক রকম আমি হাটে ছিল আমার বাড়ি এলাকাতে হাটে ছিল ওনার বাসা থেকে কেটে পাঠিয়েছে মোটামুটি এবার ভালো দাম পাইছে কুমোর তো দর্শক আমরা এই পাশ দিয়ে যাই এখানে দেখছি চাল কুমড়ো ভাইজান কি দাম বলছে আজকে 40 টাকা পিস বিক্রি করে দিছে 40 টাকা পিসে ভাই বেচে কিনা করে ফেলছে ভাইজান মূলা আজকে কত কিনা হয়েছে দর্শক আমরা আজকে বাজারে এখানে চাচা কি হয়েছে
দাম কমে যাচ্ছে তো দাম কিছুটা না কমলে সাধারণ মানুষ খাবে কি সাধারণ মানুষ হইতে 1800 এর দাম তো কমাচ্ছি না বেটা 1800 এক সারের দোকানে যাও তো কাল সীমিত তিন কাঠা মাটি পিয়াজ লাগাবো 700 টাকা সার খালি মাটির দিন হো তাই এতে সার দাম লয় দাম ওই সার যখন পাইছেন তাও আপনার কপাল ভালো তো আসলে সাধারণ মানুষ যারা আছে কিনে খাইতে গেলে ঠিকই বলে বাজার অনেকটা চড়া আমরা যারা কৃষক ভালোচ্ছি তাদের জন্য দামি হচ্ছে না ভাই সিম কত টাকা কেজি বললো কার কি দাম বলছে চাষা পঞ্চান্ন ষাট টাকা কেজি দাম হচ্ছে ভাই বেচে দিলেন কত করে 32 টাকা পিস 32 টাকা করে আপনার প্রত্যেকটা সবজির দাম কিছুটা করে কমে গেছে ভাই কত বেচলেন শশা চোদ্দশো করে মুলা কত কিনেছেন 1400 করে আর ফুলকপি তো এই ছিল আজকে দুর্গাপুর হাট থেকে সবজির বাজার সবাই ভালো থাকুন সালাম আলাইকুম তো দর্শক আমরা পাইকারি বাজারে ছিলাম কাঁচামরিচের তো ভাইরা খুচরা ব্যবসায়ী করে আমরা তো দেখলাম একটু পাইকারি বাজার কমছে ভাই খুচরা আজকে কত ভাই এটা কালকে 160 টাকা কিনছে আর আজকে 120 30 কোয়াতে না পাইকারি 200 120 30 আর 260 টাকা কিনছে পাইকার তো এর মোড়ে কালকে গতকালকে আজকে তো আমরা দেখলাম 210 20 টাকা বেচে কিনা হচ্ছে আজকে পাইকারি বাজার আপনারা খুচরা কত বেচছেন 70 টাকা পোয়া অনেকটাই কমছে বাজার এক বেলা কমছে 90 টাকা 100 টাকা ভালো আছো কত করে পোয়া বেচছে মরিচ আসতে 70 টাকা পোয়া বেচছে আজকে বাজার তোমার কারণে ওনারা 70 টাকা পোয়া বেচে কিনা করছে কাঁচা মরিচ